আপনি কি ইমো কল হিস্টোরি চেক করতে চান? যেমন আপনি কখন কার সাথে কোন ইমো নাম্বারে কথা বলছেন, কবে কখন কতক্ষণ কথা বলছেন, সমস্ত তথ্য বের করতে পারবেন সারা বছরের, যাদের সাথে কথা বলেছেন বা যারা আপনার যাদেরকে আপনি ফোন দিয়েছিলেন, কত মিনিট ফোন করেছিলেন, কতটুক সময় ধরে তারা ফোন উঠায় নাই, বা আপনাকে যারা ফোন দিয়েছে তারা উঠায় নাই। তো চলুন শুরু করা যাক। একদম ডিফল্টভাবে আমাদের মোবাইলে যে ডায়াল পেটি থাকে, মোবাইলে আমরা যেভাবে কল হিস্টোরি চেক করি সেম একইভাবে আপনারা চেক করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তখন আমরা এখন কি করব, আমাদের ইমো অ্যাপসটি ওপেন করব। আমরা আপনাদের যদি ইমো অ্যাপসটি আপডেট না দেওয়া থাকে তাহলে তখন আপনারা আপডেট দিয়ে নেবেন। এখন আমরা আমারটা আপডেট দেওয়া আছে, আমি ইমোটা ওপেন করলাম। ওপেন করার পরে একদম ডাইন পাশে উপরে যেই মানুষ আইকনটি আছে এখানে ক্লিক করব আমরা। এইখানে ক্লিক করার পরে এখানে থেকে নিচে লেখা আছে কল হিস্টোরি দ্বিতীয় নাম্বারে, আমরা এখানে এখন ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো নাম্বার আছে, আমি এই বছরে যত মানে যত ফোন করেছি সমস্ত তথ্য এখানে আছে, যাদের সাথে কথা বলেছি। আমরা প্রথমেরটা এক মিনিটের স্যাম্পল হিসাবে দেখাই। ডাইন পাশে একটি আইকন বাটন আছে, আই বাটন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা হচ্ছে 7:21 সন্ধ্যায় আমি 20:21 কথা বলছি। বাম পাশেরটা হলো ডাইন টাইম আর ডাইন পাশেরটা হলো মিনিট। আশা করি বুঝতে পারছেন। আরও তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি, আরও কীভাবে জানতে পারেন, ধরেন আমি অন্য কোনো নাম্বার চেক করি, এই যে এখানে লিখি, ক্লিক করি, সে মিস কলড, মানে দুইটা সে আমাকে মিস কল দিছে, হয়তো আমাকে ডাইরেক্ট করেছে, আমি ধরতে পারিনি। এভাবে আপনারা এই ডাইন পাশের আই আইকনে ক্লিক করে আপনারা আপনাদের কল হিস্টোরিগুলো জানতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আর এরকম ভিডিও দেখতে চান তাহলে প্লিজ শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম পরবর্তী ভিডিও পেতে। তো আজ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।